মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই একটা মাত্র জাতি আছে যারা দেশের জন্য ভাষার জন্য প্রাণ দিতে পারে। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। আজকে যদি আপনি বাঙালি হন না, ভিডিওটা লাইক করে শুরু করুন। আজকে আমাদের জন্য কোনো রকম লাইক নয়, আপনি বাঙালি হলে বাঙালি আনার জন্য একটা লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। আর আজকে টেক নিউজে অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে প্রথমেই বলবো TWS-এর শিপমেন্ট বাড়ছে, অর্থাৎ ওয়্যারলেস ব্লুটুথ যে আমরা হেডসেটগুলো ব্যবহার করি সেগুলোর কিন্তু বিক্রি আস্তে আস্তে বাড়ছে। আমরা রিসেন্টলি একটা রিপোর্ট থেকে জানতে পারছি 2021 সালের থেকে 2022 সালে ইয়ার টু ইয়ার শিপমেন্ট বৃদ্ধি পেয়েছে 85% TWS-এর ক্ষেত্রে। আর তার বড় কারণ হচ্ছে এখন মোবাইল থেকে হেডফোন জ্যাক তুলে নেওয়া হয়েছে, মানে 3.5 mm হেডফোনের যে জ্যাকটা সেটা তুলে নেওয়া হয়েছে। ফলত আমরা ইচ্ছে না থাকলেও কিন্তু ওয়্যারলেস কানেক্টিভিটি যুক্ত হেডফোনগুলোকে বেছে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, স্মার্টফোন কিন্তু আস্তে আস্তে বোরিং হয়ে যাচ্ছে, স্মার্টফোনের শিপমেন্ট কমছে। অন্যদিকে যে স্মার্ট গেজেটগুলো রয়েছে তার শিপমেন্ট বা চাহিদা আস্তে আস্তে বাড়ছে। এবারে এলন মাস্কের এক কাঠি ওপর দিয়ে গেলেন মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গকে মনে আছে তো? হ্যাঁ, তিনি মেটার প্রতিষ্ঠাতা, আর মেটার আন্ডারে এখন হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। এতদিন পর্যন্ত এলন মাস্কের টুইটারে যে ভ্যারিফাইড ব্যাজটা আগে ফ্রি ছিল, কিন্তু এলন মাস্ক এসেই সেটাকে পেড করে দিয়েছিলেন, অর্থাৎ আপনাকে ভ্যারিফাইড টিক রাখতে গেলে টুইটারে $8 পার মান্থ পে করতে হবে। কিন্তু মার্ক জুকারবার্গ এবার এক কাটি এগিয়ে গিয়ে ফেসবুকে যারা ভ্যারিফাইড আছেন সেই ভ্যারিফাইড টিক রাখতে গেলে $12 আপনাকে কিন্তু পে করতে হবে এভরি মান্থ। তো সেক্ষেত্রে এখন কি আপনি টাকা দিয়ে আপনার ওই ভ্যারিফাইড টিকটা রাখতে রাজি হবেন? আর ভ্যারিফাইড টিক টাকা দিয়ে কেনার মানে কি? মানে আপনি একটা জিনিস অর্জন করছেন আর কিনে অর্জন করছেন, তো এই দুটোর মধ্যে ফারাক আছে বল? আমরা এখনও 4G-তেই ধুকধুক করছি। হ্যাঁ, 5G টেস্টিং শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত 5G কিন্তু কমার্শিয়ালভাবে কোনো দেশে অ্যাভেলেবেল হয়নি, না ইন্ডিয়াতে হয়েছে না বাংলাদেশে হয়েছে। তো সেক্ষেত্রে সাউথ কোরিয়া এবার 6G নেটওয়ার্কের দিকে এগিয়ে গেছে। 6G নেটওয়ার্ক তারা বিভিন্ন জায়গায় টেস্টিং শুরু করে দিয়েছে, এমনকি বলা হচ্ছে 2028 সালের মধ্যে 6G পরিষেবাকে তারা কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল করে দেবে। এতদিন পর্যন্ত খবর ছিল যে 2030 সাল পর্যন্ত লাগবে, কিন্তু না, তারা এতটাই ভালো কাজ করেছে এবং পরীক্ষা নিরীক্ষার দিকে এতটাই সাফল্য পেয়েছে যে তারা 2 বছর এগিয়ে এসে 2028 সালেই নাকি 6G-কে মানে কমার্শিয়ালভাবে অ্যাভেলেবেল করে দেবে। পোকোর তরফ থেকে আজকে পোকো C55 ফোনটা আজকে অ্যানাউন্স করা হয়েছে, যেটা দাম রাখা হয়েছে 9,499 রুপি, কিন্তু প্রথম সেলে এটা 1,000 রুপি অফ পাওয়া যাবে, 8,499 রুপি। এখানে সব থেকে পাওয়ারফুল একটা চিপসেট ব্যবহার করা হয়েছে 10,000 রুপির নিচে, মিডিয়াটেক হেলিও G85। যদিও ফোনটায় বেশ কিছু উইক পয়েন্ট রয়েছে, যে উইক পয়েন্টগুলো আমরা অলরেডি ফুল রিভিউতে আলোচনা করেছি, আই বাটনে লিংক দিলাম। এই কিছুক্ষণ আগে রিভিউটা আপলোড হয়েছে, যা আপনারা অনেকেই ফোন কিনবেন না জানি, হ্যাঁ ভিডিওগুলো এনজয় করার জন্য ভিডিওটা একবার দেখে আসবেন। আর হ্যাঁ, এখন থেকে শুধুমাত্র আমরা রিভিউ করি না, আপনারাও কিন্তু আমাদের সাথে রিভিউ করেন, ফোনটার ফিডব্যাক কি, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো OnePlus-এর খবরে। OnePlus কিন্তু আবার সেই পুরনো OnePlus হয়ে উঠেছে, কারণ OnePlus 11R আপনারা দেখলেন যে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে আমার যথেষ্ট ফোনটা পছন্দ হয়েছে, ভ্যালু ফর মানি ডিভাইস লেগেছে। OnePlus 11R-কে নিয়ে আজকে কথা বলছি না, কিন্তু OnePlus 11 ফোনটার আরও একটা নতুন কনসেপ্ট রেন্ডার কিন্তু সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে পেছনে ব্যাক লাইট রয়েছে, বিভিন্ন ধরনের গ্লোয়িং এফেক্ট রয়েছে, ওগুলো অ্যাকচুয়ালি RGB এফেক্ট, এবং সেটা MWC-তে কিন্তু অ্যানাউন্স করা হবে। এটা OnePlus 11-এর একটা নতুন স্পেশাল এডিশন হবে। অনেকেই বলছেন এটা নাথিং ফোনের একটা কপি হবে, কিন্তু না, OnePlus অলরেডি OnePlus 8T ফোনটা আপনারা যারা দেখেছিলেন তারা কালার চেঞ্জিং ব্যাক প্যানেলের সাথে একটা কিন্তু ওই শোকেস করার জন্য ফোন দেখিয়েছিল, এইবারও কিন্তু সেটাই হতে চলেছে, তবে শুধুমাত্র এবার RGB একটা এফেক্ট থাকছে, কেবিং 5 থাকবে। যদিও আমাদের দেশগুলোতে এই ফোনটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার সঙ্গে সঙ্গে বলে দিই OnePlus Nord 3 ফোনটা আসতে চলেছে অনেকদিন ধরেই খবর আছে, কিন্তু সেটা মার্চ মাসে আসবে, মোটামুটি 90% কনফার্ম। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ফোনটা যে ফার্স্ট লুক কিছুদিন আগেও সামনে এসেছিল, মোটামুটি OnePlus Nord 2T যে ফোনটা সেই ফোনটার মতো দেখতে লাগছে। আজকে শোনা যাচ্ছে এই ফোনটার প্রসেসর নাকি মিডিয়াটেকের ডায়মন্ড 7200 হতে পারে, যেটা এই বিগত 7 দিন আগে হয়তো মিডিয়াটেক অ্যানাউন্স করলো। এতদিন আমরা শুনছিলাম কি মিডিয়াটেকের ডায়মন্ড 8200 থাকবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ড 7200 থাকবে, 100W ফাস্ট চার্জিং টেকনোলজি, 5000 mAh ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা। মোটামুটি 30,000 রুপির প্রাইস পয়েন্টে যদি এই ফোনটা লঞ্চ হয় না, তাহলে OnePlus আবার OnePlus-এর জায়গায় ফিরছে বলা যেতেই পারে। নাথিং ফোন 2 কিন্তু এবার আস্তে আস্তে বস টেক নিউজে জায়গা করে নিচ্ছে। এখন পর্যন্ত যেটুকু খবর রয়েছে 2023 সালের মোটামুটি জুন মাসের পরেই নাথিং ফোন 2 নাকি লঞ্চ হয়ে যাবে। কিন্তু তার থেকেও বড় ইন্টারেস্টিং খবর হচ্ছে নাথিং ফোন 1-এর থেকে একটা বেটার ক্যাপাবল চিপসেট সেখানে ইউজ করা হবে, মোটামুটি এই খবরগুলো আসছিল। আজকে শোনা যাচ্ছে নাথিং ফোন 2-এ কিন্তু টেলিফোটো সেন্সার থাকবে ক্যামেরার ক্ষেত্রে, এছাড়াও সেখানে IP67 রেটিং থাকবে, কারণ নাথিং ফোন 1-এ প্রথম দিকে বেশ কিছু কিন্তু প্রবলেম দেখা দিয়েছিল, ক্যামেরার ভেতরে ধুলো ঢুকে যাচ্ছিল, বিভিন্ন ধরনের ডাস্ট ঢুকে যাচ্ছিল,
পার্টিকেল ঢুকে যাচ্ছিলো, তো এর জন্য কিন্তু IP67 রেটিং দেওয়া হচ্ছে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে। এছাড়াও বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট থাকবে। 2023 সালে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট না মোটামুটি দেখবেন প্রত্যেকটা ওই 30-40,000 রুপির প্রাইস পয়েন্টের ফোনগুলোতে আপনারা দেখতে পাবেন। মোটামুটি এতদিন পর্যন্ত 10,000 রুপির নিচের প্রাইস পয়েন্টে খুব একটা ভালো স্মার্টফোন ছিল না। অবশেষে পোকো একটা আজকে ভালো স্মার্টফোন লঞ্চ করলো, কিছুদিন আগে স্যামসাং লঞ্চ করেছিল, মোটোরোলা E13 আছে। অবশেষে এইগুলোকে কম্পিট করার জন্য রিয়েলমির পক্ষ থেকে দুটো স্মার্টফোন আসতে চলেছে, রিয়েলমি C55, রিয়েলমি C33। দুটো ফোনের স্পেসিফিকেশানই মোটামুটি একই রকম থাকবে। ইউনিসকের T616 চিপসেট থাকবে, যেটাও কিন্তু একটা মানে পাওয়ারফুল প্রসেসর, এছাড়াও HD+ ডিসপ্লে থাকবে শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, C55 আর C33-র মধ্যে দু একটা পার্থক্য থাকবে। বলা হচ্ছে দুটো ফোনই নাকি 10,000 রুপির নিচে প্রাইস পয়েন্টে লঞ্চ করবে, এবং সেটা মার্চ মাসের দিকে লঞ্চ করে যাবে, কারণ অলরেডি BIS সার্টিফিকেশন সেকশনে ফোন দুটোকে দেখা যায়। এরপরে স্যামসাং এর একটা ছোট্ট খবর দিয়ে দিই। যারা বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি A53 A33 ফোনগুলো ইউজ করছেন, A73 ফোনটা ইউজ করছেন, সেই সমস্ত ফোনে অ্যান্ড্রয়েড 13-এর পাশাপাশি OneUI 5.1 এর আপডেট রোল আউট করা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা যদি আপডেট পেয়ে থাকেন অবশ্যই আপডেট করে ফিডব্যাকটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ অনেকে এই ফোনগুলো ইউজ করছেন, আপনার ফিডব্যাকটা জেনে তারাও একটু আশ্বস্ত হতে পারবে কি চেঞ্জ হলো, আদৌ আপডেট করার পর কোনো রকম প্রবলেম আছে কিনা এগুলো জানতে পারবে। একেই বলে আইফোন। একটা ফার্স্ট জেনারেশনের সিল্ড প্যাক আইফোন আজকে 52 লক্ষ রুপিতে নিলামে বিক্রি হয়েছে। এই ফোনটার স্পেসিফিকেশান তো আপনারা সকলেই জানেন, এবং যে ভ্যারিয়েন্টটা সেটা হচ্ছে 8GB ভ্যারিয়েন্ট। আজকের দিনে দাঁড়িয়ে একটা 8GB প্রথম জেনারেশনের আইফোনের জন্য লোকে 52 লাখ টাকা খরচ করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখন সোনা দানা ছেড়ে দিয়ে ওই ফার্স্ট জেনারেশনের একটা আইফোন কিনে রাখলেই আপনার সব থেকে বেশি লাভ হতো। আর একটা জিনিসে লাভ হতে পারে, নিচের সাবস্ক্রাইব বাটনটা, লাইক বাটনটা এতক্ষণে বাঙালি হয়ে আপনি টিপে দিয়েছেন জানি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙালি আনা বজায় রাখবেন। দেখা হবে আগামী পর্বে।